কারখানা এখন এত অর্ডার, দিন রাত কাজ করতে হবে। তা না শ্রমিকরা দাবি করছে যে মজুরি বাড়াতে হবে, না হলে তারা ধর্মঘট করবে। হ্যাঁ, কাল থেকেই ধর্মঘটের ডাক দিয়েছে ওরা, এই নিয়ে গেট মিটিং করছে। ও, কাল থেকে কাজ বন্ধ হলে যে কি সর্বনাশী হবে। এই যে ভূপেন বাবু, আপনি তো শ্রমিকদের নেতা, আমিও আপনাকে প্রণামই দিই। আমি তো সেই জন্য দৌড়তে দৌড়তে চলে আসছি। আপনি নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। এখানে সব কারখানায় ধর্মঘট হবে, আপনার কারখানায় হবে না। তাহলে তো থামান। আরে থামাবো কি, থামিয়ে তারপরে তো এখানে আসছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না, মেশিন পত্রের আওয়াজ শুরু হয়ে গিয়েছে। সত্যি ভূপেন বাবু, এই ধর্মঘটটা ভেঙে দিয়ে আপনি যা উপকার করলেন। আরে না ম্যানেজার মশাই, আপনি ওই ইউনিয়নকে 1,00,000 টাকা ডোনেশন দিয়ে দেবেন। ঠিক আছে স্যার, তাই দিয়ে দেবো। তাহলে আমি এখন কারখানায় যাই। আরে নিশ্চয়ই যান, নিশ্চিন্তে চলে যান, কেউ ট্যাম্পও করবে না, আমার সব বলা আছে, যান আপনি। সত্যি ভূপেন বাবু, আপনি প্রকৃত বন্ধুর মতো কাজ করেন। না বাপি। হ্যাঁ, এই হচ্ছে আমার মেয়ে মানুষ। প্রণাম বাবু। বেঁচে থাকুন মা, বেঁচে থাকুন। এসো এসো আঙ্কেল, আপনারা গল্প করুন, আমি একটু মার্কেটিং থেকে আসছি। এসো মা। আসছি বাপি। হ্যাঁ এসো। বাবা, আপনার মেয়ে তো একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। কোথায় ছিলি এতক্ষণ? কলেজ তো কখন শেষ হয়ে গেছে, এত দেরি কেন? আমার একটা মিটিং ছিল মা, সেই জন্য আটকে পড়েছিলাম। শোনো, তোমার ওই মিটিংগুলো না একটু টাইমলি সারবে। মিসেস চ্যানেলের বাড়িতে আমার পার্টি আছে, আমি সেখানেই যাচ্ছি। আমার রাত্রে ফিরতে দেরি হবে, আমার ডিনারটা সেখানেই সেরে নেব। তোমরা তোমাদের ডিনারটা সেরে নিও। নিজেরা পার্টি যাবে, অমুক করবে, তমুক করবে, তার বেলায় কোনো দোষ নেই, যত দোষ আমার বেলায়, তাই না? ধ্যাত, আমারও যা ইচ্ছে আমি তাই করব। তাহলে মিস্টার রায়, আপনি বলছেন যে ভূপেনবাবুর ইউনিয়ন এখন আমাদের সঙ্গে সহযোগিতা করছে? হ্যাঁ স্যার, এখন তো রেকর্ড প্রোডাকশন শুরু হয়েছে। আপনি শুধু ভূপেনবাবুকে ম্যানেজ করে যান, দেখবেন আমাদের কারখানা দ্বিগুণ প্রফিট করছে। হ্যাঁ, তা তো করতেই হবে। তাহলে আমি এখন আসি স্যার। ব্যাপার কি, সারাদিন কি তুমি অফিস নিয়েই থাকবে? বাড়ির জন্য তো কিছু ভাববে। হ্যাঁ, বড্ড বিজি হয়ে পড়েছি তো। বলো কি বলছো। কি আর বলবো, মানু তো বড় হয়ে গেল, ওর জন্য এবার বিয়ে দেবার ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছি, মেয়ের বিয়ে তো দিতে হবে, কিন্তু তার জন্য তো একটা ভালো ছেলে চাই। আচ্ছা, ভূপেন বাবুদের তো এখন শহরে খুব নাম ডাক, আর ছেলেও তো ডাক্তারি পড়ছে। ভূপেন বাবুর ঘরে মেয়ের বিয়ে দেবে? আরে ওরাই তো এখন কিং মেকার, মন্ত্রী এমএলএ সব ওদের বাড়িতে ধর্ণা দেয়, ওর মাসি গায়ে এখন যাকে। ছেলেটি তো শুনেছি ভালোই, তা তোমার মেয়ে বিয়েটা করবে তো? কেন করবে না, না সে বড় হয়েছে, তার মতামতটাও তো একবার নেওয়া দরকার। ঠিক আছে বাবা, আমি মানুষ হয়ে কথা বলে দেখছি। দেখো মানুষী, মা তোমার সঙ্গে কিছু কথা আছে আমাদের। মানুষী, তোমার সঙ্গে আমাদের একটু কথা ছিল। তোমার মা বলছিলেন, আমিও কদিন ধরে ভাবছি যে তোমার বিয়ের ব্যাপারে এবার একটা ডিসিশন নিতে হবে। আমার বিয়ে নিয়ে তোমরা এত ভাবছো কেন? ভাববো না, তুমি মত দিলে তবেই না পাত্রের সন্ধান করব, তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে, এসবের জন্য তোমাদের এত চিন্তা করতে হবে না। মানে আমি একটা ছেলেকে ভালোবাসি, ছেলেটি খুব সৎ, ব্রিলিয়েন্ট। কোন বাড়ির ছেলে? ওদের কিসের বিজনেস? ওদের কোনো নামিদামি বিজনেস নেই মা,
ওর বাবা একজন রিটায়ার্ড স্কুল টিচার। তুই ওমনি একটা সাধারণ ছেলের পাল্লায় পড়ে গেলি মানু। জানিস গরিব ঘরের ছেলেরা সৎ নির্লোভ হয় না কখনো। মা, কারণ নামে না জেনে কেন এরকম ভাবে বলছো? আমি ঠিকই বলছি। স্টপ ইট। শোনো, তোমার যখন ছেলেটিকে পছন্দ তখন তাকে একদিন এই বাড়িতে নিয়ে এসো, আমার তার সঙ্গে কথাবার্তা বলি, দেখে দেখি, তারপর একটা ডিসিশন নেওয়া হবে। ওই গরিব ঘরের ছেলেটা হবে আমাদের বাড়ির জামাই। আহ মিনা, আমাদের মেয়ের সঙ্গে বিয়ে হলে সে আর গরিব থাকবে না। শোনো মানুষী, তাকে সামনের সোমবার এ বাড়িতে আসতে বল, বিকেল 4টার সময়। 5টার সময় আমার বোর্ড মিটিং আছে, তার আগেই আমি ওর সঙ্গে একটা মিটিং করে আমাদের ডিসিশনটা পাকা করে ফেলব। নিয়ে এসে ছেলেটি। ও আমি পারবো না বুঝলে, ওই এই অনুরোধটা তুমি আমাকে করো না, তোমার বাবার সঙ্গে যেতে আমি পারবো না। বিবেক, চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকতে বলো ঢুকে যাবো, লেকের জলে ঝাঁপ দিতে বলো ঝাঁপ দেবো, কিন্তু তোমার বাবার সামনে কি ইন্টারভিউ আমি দিতে পারবো? তুমি এত ভীতু কেন বলো তো? তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না, আমাদের ভবিষ্যৎটা না একদম জিরো। হ্যাঁ তা তো বুঝছি, কিন্তু শোনো, কোনো কিন্তু নয়, তোমাকে যেভাবেই হোক আমার বাবার সামনে গিয়ে দাঁড়াতেই হবে। একবার যদি তুমি বাবাকে ইমপ্রেস করতে পারো, প্লিজ বিবেক। তার মানে তুমি বলছো তোমার বাবাকে আমি ইমপ্রেস করতে পারবো? শিওর। আরে তোমার উপর সেই আত্মবিশ্বাস, সেই মনের জোর আছে বলেই তো আমি বাবাকে এতবার মুখ করে কথা দিয়েছি। তোমাকে যেভাবেই হোক কালকে কিন্তু বাবাকে ম্যানেজ করতেই হবে, একটা কথা মনে থাকে যেন, ঠিক বিকেল 4টে। ঠিক আছে, এই তুমি থাকবে তো? তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, তবে একটা কথা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কারণ আমার বাবা ভীষণ পাংচুয়াল, তুমি যদি একটু লেট করেছো না তাহলে কিন্তু তুমি গন। ওরে বাবা, ঠিক আছে, তাই একদম লেট না করে ঠিক বিকেল 4টে। ওকে ম্যাডাম, তাহলে কালকে শার্প এট 4 PM। ওকে ঠিক আছে, চল। দাদা তোকে আজকে দারুণ লাগছে। তবে জানিস কি, খুব ভয় করছে, শুনেছি মিস্টার বোস নাকি খুব যাত্রার লোক। দূর কিসের ভয়, আর আমাদের কালীমাতা আছেন না সাথে। মা মা গো, আজকে আমার দাদাকে দেখো। দূর বাবা, এই টাইমে আবার কে এলো বলতো? মনে হচ্ছে পিওন এসে। আচ্ছা দাঁড়া আমি দেখছি। হিরে, এই সময় আবার কোথায় চললি? না মানে ওই, ও হ্যাঁ একটা জরুরি কাজ ছিল। ও দাদা, এনে তোর মনে হয় চিঠি। চিঠি? বাবা, চিঠি আবার কে পাঠালো দেখতো। হ্যাঁ দাঁড়াও দেখছি। কিসের চিঠি রে? দাঁড়া পড়তে দাও মা। হ্যাঁ ওই যে চাকরি দরখাস্ত করে একটা চিঠি দিয়েছিলাম না। হ্যাঁ হ্যাঁ, তার উত্তর এসেছে, বলছে আর 4টের সময় নাকি ইন্টারভিউ। তাই নাকি রে? যা না বাবা, আরে এই তো 3:30 বেজে গেল, হাতে লক্ষ্যে পায়ে ঠেলিস না। দেখ এ বাজারে চাকরি পাওয়া কত কঠিন বলতো, তাড়াতাড়ি যা। শোন, সংসারের সব দায়িত্ব তো তোকেই সামলাতে হবে, যা না বাবা। হ্যাঁ দাদা, তুই বরঞ্চ আজকেই চলে যা, আর ওদিকে ও সব ম্যানেজ হয়ে যাবে, দেখ না আমি তো আছি না। ও সব ম্যানেজ করে দেবে, তুই যা বাবা। তাই একদম লেট না করে ঠিক বিকেল 4টে, ঠিক বিকেল 4টে, ঠিক বিকেল 4টে। তাহলে আজ থেকে তুমি জয়েন করো। ওকে স্যার।
হ্যালো হ্যালো কে মানসীদি বিবেক আছে না দাদা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে ও ঠিক আছে বাবা আমি ওকে ফোন করেছিলাম অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে এক্ষুনি চলে আসবে সাড়ে চারটে বেজে গেল এখনো তার আসার সময় হলো না এইরকম একটা দায়িত্বজ্ঞানহীন ছেলের উপর তুমি নির্ভর করেছিলে এ তো ভাবতেও অবাক লাগে সে আর আসবে না মনে তুমি এরম করে বলছো কেন মা নিশ্চয়ই কোনো না কোনো কাজে আটকে পড়েছে থামো তোমার ব্যাপারে সে কোনো গুরুত্বই দেয় না এটা বুঝতে পারছো তো অত ছাড়া একটা ছেলে তোমার বিষয়ে আসে ওই টাকা কড়ির জন্যই তোমার সঙ্গে সে মিশেছিল তোমায় চিট করতে এখন পুরো ব্যাপারটা ধরা পড়ে গিয়েছে তাই সে পালিয়েছে কি সর্বনাশ কি সর্বনাশ মানুষ তুই শেষে কিনা একটা ঠক চিটিং বা ছেলের পাল্লায় পড়লি নিজের জীবনটাই তো শেষ করে দিচ্ছিলি ওহ গড বাঁচিয়েছো তুমি তোমাকে লাস্ট চান্স একটা দিয়েছিলাম ইটস ওভার নাও ওই চিটিং বা ছেলের সঙ্গে আর একেবারে মিশবে না এরপর তোমার বিয়ের ব্যাপারটা আমাকেই ডিসিশন নিতে হবে এটা আমার শেষ কথা মনে থাকে জানো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান পৌনে পাঁচটা বাজে আমি বোর্ড মিটিংয়ে চললাম আমি শেষবার তোমাকে বলে দিচ্ছি নো মোর কানেকশন উইথ দ্য ট্রাস্ট ভবেশদা আমি বলছিলাম ওই ব্যাপারটা তো কিছু আলোচনাই হলো না আরে বিবেক তুমি এখানে ওকে চেনো না কিশালি আমরা এক কলেজে পড়তাম বিবেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ও আমার অফিসে নতুন জয়েন করেছে রিয়েলি হ্যাঁ ও স্পোর্টস রিপোর্টার হিসেবে জয়েন করেছে ওকে ভেতরে নিয়ে গিয়ে সব কিছু দেখিয়ে বুঝিয়ে দাও আর তুমি আজ থেকেই জয়েন করবে কিন্তু আজ আমার একটু তাড়া ছিল না না বললে হবে না আজই তোমাকে জয়েন করতে হবে আজই তোমার অভিষেক মানে ছেলে খেলা করলো আমার সাথে বিবেক এর জবাব আজ আমি ওর কাছে চাইব এই অপমান কিছুতেই মুখ বুঝে সহ্য করা যায় না এর একটা হেস্তনেস্ত আমি করব তারপর আমি আজকে বাড়ি ফিরব এত রাতে কোথায় চললে দিদিমণি আমি একটু আসছি তুই থাক এখানে একদম আগের মতো হচ্ছে একটুও পাল্টা হনি আমার তো দারুণ লাগছে জানো তো বিবেক তুমি আমাদের অফিসে জয়েন করায় আমি সত্যি ভীষণ খুশি হয়েছি আসলে কি জানো তো ওখানে এতদিন আমি একা ছিলাম তুমি আসাতে আমাদের টিমটা দারুণ জমে উঠবে আমি ভাবতেও পারিনি শেলি তোমাকে এই অফিসে পাবো আমার খুব সুবিধা হবে জানো তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করবো তুমি এসো কিন্তু ওকে ওকে বাই মেনি সুইট রুম কাল অবশ্যই আসছো ওকে গুড নাইট বাই কাল তোমার জন্য অপেক্ষা করব গুড নাইট আরে মানসী দেখতে এসেছিল আমার এত অনুরোধ সত্ত্বেও কেন তুমি আজকে আমার বাড়িতে এলে না ও বাজে মেয়েটার জন্য আমাকে তুমি এইভাবে ছোট করলে না না মানুষই একটা চাকরির ব্যাপারে একটা মিথ্যেকে ঢাকতে গেলে অনেকগুলো মিথ্যে কথা বলতে হবে আমি আমি ভাবতেও পারি না যে ওই মেয়েটার জন্য তুমি আমাকে বাবার সামনে এইভাবে ছোট করে দিলে না না মানুষই তুমি কি বলছো ঠিকই বলছি কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো আজ নিজের চোখেই দেখলাম মা বাবা সবাই বারণ করেছিলেন সবাইকে অমান্য করে আমি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু আজ আমি বুঝতে পারছি যে আমি আমি কত বড় ভুল করেছি শোনো মানুষ তুমি কোনো ভুল করো না আজ আমি তোমার ওখানে যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম কিন্তু আর তোমাকে সাফাই গাইতে হবে না আজকে থেকে আমার মনে তোমার আর কোনো জায়গা নেই এতদিনে সমস্ত ভুল আমার ভেঙে গেছে
শুনো বিবেক, আই হেট ইউ, আই হেট ইউ। মানসী শোনো, মানসী, মানসী প্লিজ আমার কথাটা শুনে যাও। মানসী তোমরা চলে যাও না, মানসী, মানসী। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করবো, তুমি এসে কিন্তু। ওকে বাই মানসী, কাল অবশ্যই আসছো। আমার ভালোবাসাকে নিয়েও এইভাবে ছেলে খেলা করব আমি কোনোদিন ভাবতেও পারি। প্রায়শ্চিত আজকে আমাকে করতে হবে। কি করাচ্ছ দিদিবনি? তুই এখান থেকে যা। এ কি করছ? তোকে বললাম তো তুই এখান থেকে যা। হ্যালো মানসী, আমি বিবেক বলছিলাম। রং নাম্বার। হ্যালো, আমি বিবেক বলছিলাম। মানসী প্লিজ শোনো। হোয়াট ডু ইউ ওয়ান্ট? বিবেক, তুমি এরপর আর কোনোদিন আমাকে ফোন করবে না। তুমি আজকে নিজের চোখে যেটা দেখেছো সেটা নিশ্চয়ই তুমি মিথ্যে বলে প্রমাণ করতে পারবে না। তুমি একটা ঠক, চোর। ইউ আর আ লায়ার, আই হেট ইউ। ফটিকদা, হ্যাঁ, এই সিডিটা একজনের কাছে পৌঁছতে হবে, ওই যে বোস এন্টারপ্রাইজ, তার মেয়ের কাছে। হ্যাঁ, মিস মানসী বোস তো আমার রেগুলার কাস্টমার। আচ্ছা, কয়েকটা সিডি কাসের অর্ডার আছে, ঠিক আছে, পৌঁছে যাবে। ঠিক আছে, তো তাহলে ওই সিডির সঙ্গে এটাও ঢুকিয়ে দিই। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমি যাই। ঠিক আছে, সিডিগুলো অর্ডার দিয়েছিলাম, হয়ে গেছে কি? হ্যাঁ, এসে গেছে, দিয়ে দিই। ঠিক আছে, ওকে। বাবা,
সিডিগুলো যখন আনলাম তখন দেখেই ফেলি। চালিয়ে দি। মানু, সুইটি তোকে ফোন করেছে। ও বাবা, তুমি দেখো আমি আসছি, চলো। চল মানসী, আমায় তুমি ভুল বুঝো না, আমি তোমায় ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। কালকে বিকেল 4টে সেন্ট্রাল পার্ক মেন গেটে চলে এসো, সাক্ষাতে সব বলবো। একটা দারুণ সুখবর আছে, আমাদের দুজনের জীবনটাই পাল্টে যাবে। কালকে বিকেল 4টে সেন্ট্রাল পার্ক মেন গেট, চলে এসো। কিন্তু সেদিন ভয় আসেনি, একটা চিট ফ্রড, এখন মানুষের সর্বনাশ করার জন্য হতে চলে এই সমস্ত প্ল্যান করছে। ওই চিটিং বাজ মিথ্যেবাদী ছেলেটা আবার তোমার সঙ্গে মেশার চেষ্টা করলে আমি ওকে উচিত শিক্ষা দেব। আমি ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিনি বাবা। এখন মনে হচ্ছে আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা ভুল ছিল। মানুষই ভুল করে, আবার সেই ভুল শুধরে মানুষই নতুন করে বাঁচে। তুমিও বাঁচবে, তাই আমি ভূপেনবাবুর ছেলের সঙ্গেই তোমার বিয়ে ঠিক করেছি। হ্যাঁ, অনিমেষ তো তোদের কলেজ থেকেই পাশ করেছে, এখন সে ডাক্তারি পড়ছে। ভালো ছেলে, দরকার হলে আমি ওকে বিলেতে এভারসিস পড়তে পাঠাবো। তাহলে তো ভালোই হলো, তোমার নিশ্চয়ই অমত হবে না মানুষী। তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। হ্যাঁ, সেটা যেন মনে থাকে। রেখে কথা দিলাম মন থেকে, কথা দিলাম ও মায়া মায়া ইরাতে, হাতে হাত আজ রেখে কথা দিলাম মন থেকে, কথা দিলাম। তোমারই হয়ে আমি থাকব, তোমারই হয়ে আমি থাকব, তোমারই হয়ে আমি থাকব। সেই গাছে ফুল ফুটে আছে, শুধু তুমি নেই কাছে। কখন এলো ঝড় ভাঙলো খেলা ঘর, সব আশা নিরাশা মিশে গেছে। জানি না কোথায় হলো ভুল, জানি না কোথায় হলো ভুল,
আজ ভালোবাসো আরো একটু কাছে এসো, যুগে যুগে তোমাকে, যুগে যুগে তোমাকে এই বুকে ধরে রাখবো, তোমারই হয়ে আমি থাকবো। হাতে হাত আজ রেখে কথা দিলাম, মন থেকে কথা দিলাম, ও মায়া মায়া এই রাতে, হাতে হাত আজ রেখে কথা দিলাম, মন থেকে কথা দিলাম, তোমারই হয়ে আমি থাকব, তোমারই হয়ে আমি থাকব, তোমারই হয়ে আমি থাকব। যে খুশি আপনার ফ্যাক্টরি ধর্মঘট ভাঙতে হবে, তাই তো? হয়ে যাবে, হয়ে যাবে, তবে ওই কিছু খরচ লাগবে ভাই। না মানে ওই সব নেতা টেতা আছে না, তাদের তো কিছু খাওয়াতে হবে, তারপরে এই বোমা গোলাগুলির খরচ, পুলিশের খরচ, এই আর কি। ওসব আমি দিবে, দেবেন? বাহ, খুব ভালো কথা, তাহলে তো কোনো ব্যাপারই হলো না। আপনি একটা কাজ করুন, আপনি তাহলে সন্ধ্যেবেলা মাল করে নিয়ে আমার অফিসে চলে আসুন, বেশি না, লাখ দুয়েক টাকা লাগবে। হ্যাঁ, একটু কিছু কম করুন, নাহলে একদম মরে যাবে। দেখো কাণ্ড, আচ্ছা আপনারা যদি হঠাৎ হঠাৎ দুমদাম করে এরকম মরে যান, তাহলে আমরা কি করে বাঁচি বলুন তো? ঠিক আছে ঠিক আছে, সন্ধ্যেবেলায় অফিসে আসুন, দেখি একটা কিছু কম করে দেবো, দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা, নমস্তে, একটু একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, দেখবো যাতে কাজটা হয়ে যায়। আরে ও হয়ে গেছে, যাতে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মালটা সঙ্গে আনবেন। কি হলো? দিনরাত তো সব অকাজ নিয়ে থাকবে, ওদিকে তো অনিমেষের শ্বশুরমশাই নাকি অনিমেষের বিলেতে ডাক্তারি পড়ার সব ব্যবস্থা করে ফেলেছেন। ব্যবস্থা উনি কিছু করেননি, ওটা আমি কলকাটি নেড়েছি, উনি খালি টাকাটা দিচ্ছেন। আচ্ছা অনিমেষদের আজ সকালে ফেরার কথা না? হ্যাঁ, এখনো এলো না কেন? সবে বিয়ে হয়েছে, এখন তো একটু ঘুরবেই। আরে ঘুরতে কে মানা করেছে, কিন্তু এত কষ্ট করে একটা বিলেট দেওয়ার চান্স পাওয়া গিয়েছে, এই সময় বাইরে থাকলে হয়? ওই ওরা বোধহয় এসে গেল। আরে আয় 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 আয়, থাক মা, থাক থাক থাক, শোন, খুব ভালো সময় এসে পড়েছিস, শোন 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 শোন, ব্যাপারটা হচ্ছে এই যে অনেক কষ্টে তোর বিলেট যাওয়ার ব্যাপারটা ফাইনাল করা হয়েছে, সামনের মাসে প্রথম সপ্তাহে যেতে হবে, যা 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 গোজগাজ করে নিয়ে গে, যা যা, ঠিক আছে। আরে আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার। শোনো অনিমেষ, আজকে মিস্টার রায়ের সঙ্গে আমার ট্রাভেল এজেন্টের কাছে তোমাকে যেতে হবে, পাসপোর্ট ভিসা ওগুলোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম হলো দীঘা ট্যুর? ভীষণ ভালো হয়েছে বাপি, স্প্লেন্ডিড। আচ্ছা শোনো, আজ কিন্তু সন্ধেবেলায় অনিমেষকে নিয়ে তুমি আমাদের বাড়িতে আসবে, মার হুকুম। আচ্ছা আজ আমি চলি। সে কি,
এক কাপ চা বা কফি খাবেন না? না না, এখন আর সময় নেই, আমায় কারখানায় যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আমি একটু বাবাকে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও মা। অলিবেশ, তুমি যাও, ওই তাড়াতাড়ি তৈরি হয়ে না, ওনার সাথে যেতে হবে তো। আচ্ছা বাবা। হ্যাঁ যাও, আপনি বসুন, ওকে নিয়েই যাবেন। তুমি একটু আমাদের জন্য যদি চা করে পাঠিয়ে দাও। দিচ্ছি। আসুন আসুন, বসুন। আপনার সাথে একটু প্রাইভেট কথা আছে। হ্যাঁ, তারপর ব্যবসাপত্র কিরম চলছে? মিস্টার বোস তো শুনতে পেলাম ফ্যাক্টরিটা গোল্ড মাইন, মানে একেবারে সোনার খনি বানিয়ে ফেলেছেন। তা সত্যি, ওনার তো এখন একচেটিয়া ব্যবসা, দু হাতে কামাচ্ছেন। ইয়ে মানে বলছিলাম যে আপনাদের তো সব ঠিকঠাক দেন তো? না মানে কিছু মনে করবেন না, আমি হচ্ছি গিয়ে নিঃস্বার্থ দেশের সেবক, তাই আমার কাছে কিন্তু শ্রমিক কর্মচারীদের কথাটা সবচেয়ে আগে। না উনি আমার আত্মীয়, ঠিকই উনি আমার আত্মীয়, কিন্তু আপনাদের কথাটা কিন্তু আমি সবচেয়ে আগে ভাবব। বাবা হ্যাঁ, এই তো চলুন মিস্টার রায়, আমি রেডি। হ্যাঁ তাই একটা কাজ করুন না, একদিন সন্ধ্যেবেলা আমার একটা ফোন করে চলে আসুন, অনেক কথাবার্তা আছে, দুজনে কথাবার্তা বলবো। আজ বরং আপনি আপনার কাজটা আগে সেরে আসুন। চলো। হুম চলুন, এসো বাবু এসো। মাছ তো গিলবে বলে মনে হচ্ছে। হ্যাঁ মিস্টার রায়। হ্যাঁ, সেকেন্ড শিফটের প্রোডাকশন যেন ঠিক মতো হয়। হুম বাহ, ব্যবসা তো ভালোই চলছে মনে হচ্ছে। হ্যাঁ শুনুন শুনুন, এরপর থেকে এই কাগজপত্রগুলো আমাকে একটু দেখাবেন। হ্যাঁ, ব্যবসার কোথায় কি আসছে যাচ্ছে, বিশেষ করে পারচেজ সেকশনের ওই বাইংগুলো আমাদের জানতে হবে। ওরে বাবা, কমিশন থেকে তো আমাদের কিছু প্রাপ্য হয় না? মানে মিস্টার বোস এগুলো ঠিক পছন্দ করেন না। হ্যাঁ মানে আমাদের কোনো আমদানি হোক সেটা উনি ঠিক চান না, বলেন এতে মালের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। ওরে বাবা, ও কথাটা এখন আপনি ভুলে যান, এখন এই ব্যবসার মালিক হচ্ছে মিস্টার বোসের মেয়ে আর জামাই, অনিমেষ তো বিলেতে রয়েছে, তা ওদের হয়ে ব্যবসাটা দেখাশোনা আমায় তো করতে হবে নাকি? কিন্তু শেষ পর্যন্ত মিস্টার বোস যদি জেনে ফেলেন? ওরে বাবা, ওটা নিয়ে আপনি কিছু ভাববেন না, ওটা আমি ম্যানেজ করব। শুনুন দেখুন, এত বড় একটা ব্যবসা, হ্যাঁ তো তার থেকে আপনারও কিছু হোক আমারও কিছু হোক, হ্যাঁ সেটাই তো ভালো। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক পলিসি বিটুইন মি অ্যান্ড ইউ। বুঝেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় পাবেন না, এরপর থেকে তাহলে সব কিছু করা হবে। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আর ওই ফাইলটা এটা এখন থাক না থাক, আমি পরে দেখে রাখবো। একটু বুদ্ধি করে চলতে পারলে এই সাম্রাজ্যটা আমার হাতে চলে আসবে। মিস্টার রায়ের সাথে তোমার এত কি কথা হয় বলো তো? আর বোস সাহেবের ম্যানেজারই বা এত ঘন ঘন আসে কেন? ওরে বাবা, এসব ব্যবসার ব্যাপার, ওসব তুমি বুঝতে পারো না। বসো বসো বসো। ও হ্যাঁ, তোমাকে বলা হয়নি, অনিমেষ ফোন করেছিল, ওর সেশন শুরু হয়ে গিয়েছে, ভালোই আছে। বেশ ভালোই তো, এদিকে বৌমার শরীরও ভালো যাচ্ছে না, কদিনই যেন কেমন হয়ে গেছে, কিচ্ছু খাচ্ছে না। আমি বাপু ওর বাবাকে ফোন করেছি, উনি তো ডাক্তার নিয়ে এখানে আসছেন এক্ষুনি। খবর দিয়ে দিয়েছো? বাহ বাহ, এটা একটা দারুণ বুদ্ধির কাজ করেছো তুমি। বৌমার ডাক্তারের ফিজ, হ্যাঁ ওষুধের খরচ, চিকিৎসার খরচ সব বৌমার বাপের হবে। বাহ, আচ্ছা কৃপণ তো তুমি নিজের ছেলের বউ, তার জন্য খরচা করবে না? এই দেখো, ওরে বাবা বড় লোকের মেয়ে, তার বড় লোক বাপ থাকতে আমি গরিব কেন খরচ করে মরবো বলো তো? চলো 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 চলো।
আসুন 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 আসুন। এই 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 দেখলেন তো, আপনার এই বিয়ান ঠাকুরটির একেবারে বৌমন্ত প্রাণ। আরে কি একটু হয়েছে আপনাদের, একেবারে ফোন করে ব্যতিব্যস্ত করে তুলেছে। দেখুন মানুষই কেমন আছে, ডক্টর সেন একটু পরে আসছেন। এই দেখো মানু কেমন আছে, চলুন মানুকে একটু গিয়ে দেখে আসি। ওরে বাবা কিচ্ছু হয়নি, ওরকম একটু একটু মাঝে মধ্যে হয়। আর ঠিক আছে চলুন চলুন চলুন, দেখবেন চলুন আসুন, আমিও বাইরের পোশাকটা ছেড়ে আসি। কেমন দেখলেন ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো ডাক্তারবাবু? না না ভয়ের কিছু নেই, আনন্দের খবর। ভবনবাবু, মিস্টার বোস, মানসী মা হতে চলেছে। ও আপনারা দাদু হতে চলেছেন? ও মা, হ্যাঁ তাই নাকি? আচ্ছা নমস্কার ভবনবাবু। হ্যাঁ দেখুন তো কি ভালো খবর, কি আনন্দের খবর। আমি ভাবছি এক্ষুনি গিয়ে অনিমেষকে একটা ফোন করে দিয়ে আসি, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ তাই করুন। ভূপেনবাবু এখন আমি মানুকে নিয়ে গিয়ে কদিন আমার কাছে রাখতে চাই। এই দেখুন বিয়ান, আপনি এখন ওকে নিয়ে যেতে চাইছেন? আমাদের বৌমা মা হতে চলেছে, এখন ওকে আমরা ছেড়ে দিতে পারি? না না বিয়ান মশাই, এসব কথা বলবেন না। আসলে কি হয়েছে জানেন তো, এই মা আমাদের মায়ার বাঁধনে এমন করে জড়িয়ে ফেলেছে না, আমরা ওকে ছেড়ে দিতে পারবো না। ঠিক আছে সে আমরা তো আসে যায় না হয় করবো, এখন তো হ্যাঁ এখন তো আমার বাড়ি আপনার বাড়ি, আপনার বাড়ি আমার বাড়ি, সব মিলেমিশে এক হয়ে গিয়েছে। হা হা ভগবানের কি অসীম করুণা। না কিন্তু ভুবনবাবু আপনি তো কিছুই নিচ্ছেন না, আপনি নিন না। না না আজ মায়ের বার তো, আজ পুজো না করে আমি কিচ্ছু খাই না। আর শুধু এসব নয় কিন্তু, আপনারা খাওয়া দাওয়া করে একদম তারপর যাবেন না, মানে বৌমা নিজে নিউ মার্কেটে গিয়ে আপনাদের জন্য বাজার করে নিয়ে এসেছে। তো ইয়ে ড্রাইভার সাহেব, না খেয়ে যাবেন না কিন্তু। হ্যাঁ ঠিক আছে স্যার। ইয়ে দেখো ওদের যত্ন আত্মীতে যেন কোনো ত্রুটি না হয়। আপনার চলে তাহলে ব্যবস্থা করে দিও। ঠিক আছে তাহলে আপনারা অনুমতি দিলে আমি পুজোয় বসি গিয়ে। হ্যাঁ এই 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 রে তো কাজ হচ্ছে, এখানে বোমটা লাগিয়ে দাও। এনে বোমটা নে, নিয়ে লাগিয়ে দে, চপ্পল লাগিয়ে দে, লাগিয়ে দে চপ্পল। এই তাড়াতাড়ি কর, এই জলদি কর জলদি কর। হ্যাঁ ঠিক আছে কেউ আসছে আমি দেখছি। ওকে লাগা কুইক, চল চল চল। খুব ভালো খুব ভালো, এই জন্য তোদের আমি এত ভালোবাসি স্যার। ইয়ে মানে হাতটা নামিয়ে হাত নামা, এই তো সবে পরীক্ষা দিলি রে বাপ, আগে রেজাল্টটা বার হোক, ভালো করে পাস কর, তারপর তো আগে বস। যা 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 আসছি বস। আচ্ছা খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? হ্যাঁ খুবই ভালো সত্যি, আজ সন্ধ্যাটা ভারী আনন্দে কাটে। আবার আসতে হবে কিন্তু। ঠিকই আসবো। আচ্ছা মানু কোথায় গেল? ও একটু রেস্ট নিচ্ছে, সারাদিন খাটা কাটনি হয়েছে। হ্যাঁ মানে করা রান্না বান্না করা, এতদিন তো আমাদের কাছেই ছিল, আপনাদের হাতে তুলে দিয়েছি। ওকে একটু দেখভাল করবেন ভালো করে, ওকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আরে বাবু ও তো আমাদের ওমে, সেই জন্যই তো নিশ্চিন্তে রয়েছি, কি ভালো। তা তো বটে। আসুন 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 আসুন। আসছি। হ্যাঁ আচ্ছা আসছি, আসবেন আবার? হ্যাঁ নিশ্চয়ই আসবো। একদিন সময় করে আসুন না ড্রাইভার সাহেব, খুব ভালো লাগবে। খুব সাবধানে গাড়ি চালাবেন বুঝলেন, এই চারধারে আতঙ্কবাদী কাজে রয়েছে, দেখে শুনে গাড়ি চালাবেন। ঠিক আছে স্যার। হ্যাঁ আসুন আসুন। আসছি, দেখবেন যেন আবার আসবেন। Thank you.
আপনারা শুনুন তো, শোনো শোনো এখান থেকে, শোনো শোনো এখান থেকে, শোনো এখানে। আরে কি হলোটা কি? মিস্টার বুশ, মিসেস বুশ কেউ বেঁচে নেই? সরি স্যার, দে আর নো মোর। না অফিসার, আপনাকে এই অ্যাক্সিডেন্টের তদন্ত করাতে হবে। হ্যাঁ বলি, ব্যাপারটা কি? রাস্তায় ঘাটে কারো কোনো নিরাপত্তা থাকবে না, বলি করেন কি আপনারা? আমি কিন্তু অ্যাসেম্বলিতে কোশ্চেন তুলবো। হ্যাঁ সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, আতঙ্কবাদীরা যা যা খুশি তাই করে যাবে। কি ভয়ঙ্কর ঘটনা স্যার। আপনাকে আমি কথা দিচ্ছি স্যার, আমি তদন্ত করবো স্যার, যথেষ্ট চেষ্টা করবো, আমার চেষ্টাগুলো ত্রুটি থাকবে না স্যার। আর আমি সহ্য করতে পারছি না। এদেরকে গাড়িতে তোলার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। আর ফোনে কন্ট্রোল রুমে এক্ষুনি খবর দাও, আর পোস্টমর্টেমের ব্যবস্থা তাড়াতাড়ি করো। হ্যাঁ স্যার। জেনারেল হসপিটালে যেন বডিটা তাড়াতাড়ি যায়, বুঝলে? শেষ করে চলো। সব আমাদের প্রিয় বোস সাহেব আর আমাদের মধ্যে নেই, নিঃস্বার্থ জনসেবক ভূপেন বাবু এই প্রতিষ্ঠান চালনা করুন। কিন্তু এই প্রতিষ্ঠানকে আমাদের বাঁচিয়ে রাখতে হবেই, বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের স্বার্থেই। তাই আমি প্রস্তাব করছি, আপনাদের প্রিয় নেতা নিঃস্বার্থ জনসেবক ভূপেন বাবু এই প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব নিন। ভাই সব, আমি জনতার সেবক, জনতার সেবায় আত্মনিয়োজিত। আজ আমার খুবই দুঃখের দিন, তবু আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য এই কোম্পানি পরিচালনার গুরু দায়িত্ব আমি হাতে নিলাম। তালিয়া! বৌমা, বিলেতে অনিমেষকে ফোন করেছি, ওর পড়ার খুব চাপ। জানি, ও আমাকেও বলেছে। আর সব যখন শেষ হয়েই গেছে তখন এবার কি করবে ও? ইন্দ্রপতন হয়ে গেল গো, আমার প্রাণের বন্ধুকে হারালাম। ভেবেছিলাম শেষ বয়সে মুক্তি পাবো, তা তো হবার নয়। এই বুড়ো বয়সে ওই ব্যবসা কারখানা পত্রের ভার নিতে হবে। সব ঠিক হয়ে যাবে। কি করবো বলো, যে আসছে তার জন্য তোমাকে বাঁচতেই হবে। হ্যাঁ কি হয়েছে? অ্যাম্বুলেন্সকে ফোন করে দাও, বোমাকে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে। আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো, হ্যাঁ অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিতে হবে একটা। কাল রাতে না একটু ঘুম হয়নি, সারা রাত জেগেছিলাম। কেন? আর বলিস না, আমার বরের যে অসুখ হয়েছে। তা তুই রাত জাগবি কেন? একটা ভালো আয়া রেখে দিলেই তো হয়। সেই জন্যই তো রাত জাগা,
নিচে যদি ওটাকে বিয়ে করে ঘরে আনি। ডাক্তার বাবু কি হয়েছে? গুড নিউজ, মানুষের মেয়ে হয়েছে। মা মেয়ে দুজনেই ভালো আছে, তবে দুর্বল। কি এখন দেখা যাবে না ওদের? পরে দেখবেন ম্যাডাম। ছোট প্রতিবন্ধী আমাদেরই তো দিদি ভাই। তুমি তুমি একটা কাজ করো তো, চেনটা ওকে পরিয়ে দাও। দিদি ভাই ঘুমোচ্ছে? না মা, কিছু বলবে? আমি আপনার ছেলের সঙ্গে বিলেতে কথা বলেছি। তাই নাকি? কি বললো অনিমেষ? ও বললো যে এখানকার কোনো ডাক্তারকে দেখাতে, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। আর এই ব্যাপারের জন্য আমি ম্যানেজার কাকাকেও ডেকে পাঠিয়েছি। বেশ তো, বাবা তো কোনো কিছুরই অভাব রাখেননি। আর তাছাড়া আমি ম্যানেজার কাকাকে বলেছি উনি ওর চিকিৎসার জন্য 10,000 টাকা দিয়ে যাবেন। ডক্টর সেন যদি একবার ওর চিকিৎসার ভার নেন তাহলে আগামী সপ্তাহে আমার আরও 50,000 টাকা লাগবে। ঠিক আছে মা, তাই বলে দাও। যেভাবেই হোক দিদিভাইকে সুস্থ করে তুলতেই হবে তো। এসো দিদিভাই, এসো, আয় আয় আয়। আমার দুষ্টু সোনা চাঁদের কণা, যাও ঘুমিয়ে যা। আমার দুষ্টু সোনা চাঁদের কণা, যাও ঘুমিয়ে যা। স্বপ্ন
গতবারের যে পারচেজটা, তাতে তোমার কমিশন হয়েছে 30,000 টাকা। এই নাও, দেখো। ধন্যবাদ স্যার। আর শোনো, শেয়ার হোল্ডারদের যদি কোম্পানির লাভ 5% কম দেখাতে পারো, তাহলে তোমার আরো 70,000 টাকা হবে। তাই হবে স্যার। হ্যাঁ, গুড, ভেরি গুড। তুমি আমায় দেখবে, আমি তোমায় দেখব। হ্যাঁ, আজ সকালে বৌমা তোমায় দেখে কি যেন বলছিল, ওর মেয়ের চিকিৎসার জন্য কাল 10,000 আর সামনের সপ্তাহে আরো 50,000 চেয়েছে। হ্যাঁ, এরপর যদি ওর ভেলোর নিয়ে যেতে হয় তাহলে তো প্রায় লাখখানেক আরো লাগবে। হ্যাঁ, শোনো, কালকে 10,000 টাকা দিয়ে দেবে, তারপর আর একটা পয়সাও দেবে না। আচ্ছা, একটা পঙ্গু মেয়ের জন্য এভাবে খরচ করার কোনো মানে হয়? টাকা জলে ফেলা। হ্যাঁ, মালিকের মেয়ে স্যার। রায়, এখন থেকে সবকিছুর মালিক আমার ছেলে আর তার বিকল্পে আমি। তোমার চাকরিটা খেয়ে ফেলতে পারি জানো? জানি, ভুল হয়ে গেছে স্যার। কথাটা মনে রেখো, সব পাবে রায়, সব পাবে, অনেক পাবে, কিন্তু আমার কথা শুনে চলতে হবে। ঠিক আছে, তাই চলবো স্যার। আসি। প্রতিবন্ধীরা তো আজকাল অনেক কিছুই করছে বাবা, তারা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, খেলাধুলা করছে, নাচ গান করছে, তাহলে আমার মেয়ের অসুবিধাটা কোথায়? আর আপনি মাসুদ রহমানকে দেখুন, ও যদি ওরকম পা নিয়েও ইংলিশ চ্যানেল ক্রস করতে পারে, গঙ্গা পার হতে পারে, তাহলে আমার মেয়ে কেন পারবে না? আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন ওকে হসপিটালে ভর্তি করতে হবে। আচ্ছা, যে 50,000 টাকা আমি চেয়েছিলাম সেটা আপনি ম্যানেজার কাকাকে দিতে বারণ করেছেন কেন? কথাটা একটু ভেবে দেখার দরকার আছে বোন। একটা জন্ম পঙ্গু আধমরা মেয়েকে শুধু শুধু বাঁচিয়ে রেখে কি লাভ? আর তার পিছনে এতগুলো টাকা ঢেলেই বা তোমার কি লাভ? কে বড় হলে তুমি তা দিয়ে দিতে পারবে? হ্যাঁ, মেয়েটার জীবনটা একটা সারা জীবনের মতো অভিশপ্ত জীবন হয়ে যাবে। তার থেকে এক কাজ করো, ওকে ওই উঁচু পাহাড়ের উপর থেকে নিচে খাঁদে ঠাঁদে কোথাও ফেলে দাও। প্রথম প্রথম তোমার একটু কষ্ট হবে কয়েকদিন ঠিকই, কিন্তু তারপরে তুমিও বাঁচবে, ও বাঁচবে। এসব আপনি কি বলছেন? প্রতিবন্ধী হলেও ওর কিন্তু বাঁচার অধিকার আছে, প্রতিবন্ধী বলে ও কিন্তু অবকার পাত্র নয়। আর আমাদের সকলের দায়িত্ব ওকে সুস্থ করে তোলা। অনেক বড় বড় জ্ঞানের কথা বলছে, ঠিক আছে, কিন্তু যে স্বাভাবিক হয়ে সুস্থ হয়ে বেঁচেই থাকবে না, তার পিছনে শুধু শুধু এতগুলো টাকা খরচা হবে কেন? আমার টাকা যদি আমি খরচ করি তাহলে তাহলে তো আপনার কিছু বলার নেই। তোমার টাকা, তোমার টাকা কোথায়? তোমার বাবা বাজারে যা দেনা রেখে গিয়েছেন তাতে কোম্পানি না বিক্রি করে দিতে। এসব মিথ্যে কথা। আপনার যদি এতই অসুবিধা থাকে তাহলে আমি আমার মেয়েকে নিয়ে কালকেই বাপের বাড়ি চলে যাব। আর টাকা যদি নাই থাকে তাতে আমার কিছু যায় আসে, কারণ আমার লকারে যা গয়না আছে
সেটা বিক্রি করে আমি আমার মেয়েকে ঠিক সুস্থ করে তুলতে পারব। তাতেও যদি না হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা করব, কিন্তু আপনার কাছে কোনোদিন হাত পাতব না। আমি আমার মেয়েকে কালকেই হাসপাতালে ভর্তি করব, আর আপনার ছেলেকে লন্ডনে আমি কালকে ফোন করে দেব। ঠিকই আছে, আরেকটু আরেকটুখানি এলাবোরেট হলে ভালো হয়। ভালো হয়, আমার শরীরটা খুব একটা ভালো নেই, বুঝেছিস তো? প্রচন্ড বাবা, তুমি এবার ওঠো বাবা, তোমার শরীরটা খারাপ, তুমি বিশ্রাম নাও। কাশি আছে বুঝে বুঝলি? আরে বাবা, বিশ্রাম নিলে কি করে চলবে বলতো? যা একটু জল নিয়ে আসি। হ্যাঁ, যেটা বলছিলাম, জল না। হ্যাঁ দে। এবার ভালো লাগছে? শোনো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণ সমুদাহে, জানো? জানো, জীবনে জীবনে কখনো অন্যায় করবে না, অন্যায় করবে না। আচ্ছা বাবা, প্রতিবন্ধী সম্বন্ধে তোমার মতামত কি? শোন, যারা স্বাভাবিকভাবে সাবলীলভাবে আমাদের মতো কাজকর্ম করতে পারে না, ধরো যাদের কোনো অ্যাক্সিডেন্টে পা চলে গেছে, হাত নেই বা শুনতে পায় না, চোখে দেখতে পায় না, এছাড়াও এ যারা মানসিকভাবে ভারসাম্যহীন, এদেরকেই প্রতিবন্ধী বলি। কেন বাবা, তোমার এর বিরুদ্ধে প্রতিবাদটা কিসের বলো তো? কেন থাকবে না বলো? হ্যাঁ, আমি এদের চ্যালেঞ্জার বলবো না কেন? আমি তোকে আমার সর্বস্ব দিয়ে সুস্থ করে তুলবই মা। হ্যালো। হ্যালো মানসী, আমি অনি, লন্ডন থেকে বলছি। তুমি ওখানে একজন ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করাও। হ্যাঁ, আর যদি ফল না পাও তাহলে আমাকে একটা ফোন করে জানিও। ঠিক আছে, যদি ওখানে ফল না পাও তাহলে আমাকে জানিও, আমি তোমাদের এখানে আসার ব্যবস্থা করছি, আর সোনাকে এখানে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করাবো। ওকে, তুমি সেটাই করো, আর এখানে ডাক্তার কি বললো আমি সমস্ত কিছু জেনেই কালকে তারপর জানিয়ে দেবো। ভালো থেকো, গুড নাইট। সবগুলো একেবারে নিষ্কর্মা, একেবারে অপদার্থ। কাল রাত্রির বেলা একটা বাইরের লোক এসে বৌমার ঘরে ঢুকলো, বৌমার বাচ্চাকে মারার চেষ্টা করলো, আর এই হারামজাদাগুলো খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। কি সর্বনাশটাই না হতো, ঠাকুর রক্ষে করে। দূর করে দাও সব কটাকে, দূর করে দাও সব কটাকে, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও সব কটাকে। ওদেরকে তাড়িয়ে দিয়ে কি হবে বাবা? কি আশ্চর্য, আমার বাড়িতে থাকবে, আমার খাবে, আর আমার বাড়ি পাহারাদার কাজটা করবে না, তো ওদের আমি রাখবো কেন? যে রক্ষক সেই যদি ভক্ষক হয় তাহলে ওদের তো কোনো দোষ নেই। মানে
তুমি কি কি বলতে চাইছো বলো তো বৌমা? কাল ঘরে আমার মেয়েকে খুন করার জন্য যে লোকটি এসেছিল সে একটি বোরখা পরেছিল, সেই বোরখাটা আমি আপনার ঘর থেকে পেয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে তার মাথায় আমি টর্চ দিয়ে সজোরে একটা আঘাত করেছিলাম, ঠিক আপনার মাথার কাঁটাটা যে জায়গায় সেই জায়গায়, একদম এই জায়গায়। এর পর নিশ্চয়ই আমাকে আর কিছু খুলে বলতে হবে না বাবা। না দাদা, ইয়ে ওই আমার আপনার বোরখা আর আপনার ভিক দুটি আপনি, আর এর পরে যা করার সেটা আমি করব। কি সর্বনেশে কথা গো, তুমি কি মানুষ? আচ্ছা গোজ গাজ করে বাপের বাড়ি যাচ্ছে বৌমা, কিন্তু ও বাড়ির দরজা তো তোমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। তার মানে আমার বাপের বাড়ি আমি যেতে পারবো না? না, কারণ ওটা তোমার বাপের বাড়ি ছিল, এখন ওটা কোম্পানির সম্পত্তি, আর কোম্পানির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে ও বাড়িতে আমি নিজের হাতে তালা দিয়ে এসেছি। ও হ্যাঁ, একটা কথা, তোমার বাবার ব্যাংক অ্যাকাউন্টগুলো এখন কোম্পানির সম্পত্তি, তাই সেগুলোর থেকেও তুমি এখন টাকা তুলতে পারবে না। আর কতভাবে বঞ্চনা করবেন আমাকে আপনি? আমার বাবার টাকার উপরে আমার কোনো অধিকার নেই। আমার আইন তো তাই বলছে, আইন তাই বলছে। আইন আইনের কি বোঝেন আপনি? আইনের কতটা মর্যাদা দিয়েছেন? নিমোখারা বেইমান, বেরিয়ে যান। আই সে গেট আউট। এটা আমার বাড়ি, গালাগালি দিচ্ছে দাও দাও। তবে একটা কথা বলি তোমাকে, আমরা নেতারা আমরা দিনে ভগবান রাতে শয়তান, তাই একটা বুদ্ধির কথা বলি তোমাকে, ভুলেও কখনো কোনো নেতার নেতা না, কখনো বিষাক্ত কোনো সাপের লেজে পা দিও না বৌমা, ছোবল খেয়ে মরতে হবে। হ্যালো, হ্যালো সুইটি। আরে মানসী, তারপর বল, অনিমেষ এখন কোথায়, কেমন আছি? আর তোর বাচ্চাটা? আমাকে আর আমার মেয়েকে কদিনের জন্য জায়গা দিতে পারবি? হ্যাঁ, খুব বিপদ। কি বলছিস তুই? আমি তোকে পরে সব বলবো, সামনাসামনি দেখা হলে। ফোনে বলা যাবে না। ও মাই গড, তুই আমার বাড়িতে চলে আয়, এই আসানসোলের বাড়িতে। হ্যাঁ, আমি আমি আজকে রওনা হয়ে যাবো, আসানসোল পৌঁছে যাবো, আমি তোর জন্য ওয়েট করছি, রাখছি। আজই চলে যাবে? যাওয়া তাই যা মা, এই সত্যপুরিতে দিদিভাইকে দিয়ে থেকো না মা। আমি অনিমেষকে ফোন করে দিয়েছি যাতে দিলে তো তোমাদেরকে নিয়ে যায়, ওখানে দিদিভাইকে তুমি ভালো করে তোলো, আশীর্বাদ করুন না যাতে আমি ওকে সুস্থ করে তুলতে পারি। এদিক দিয়ে যাও মা, এখানে কেউ নেই, এদিক দিয়ে যাও। Oh!
বাবা রে, আমি এর মধ্যে নেই। চাচা বাবুমান বাঁচা। এটাই ওর সবচেয়ে বড় অপরাধ। এই সমাজে ওর কোনো জায়গা নেই। এখানে সব প্রতিবন্ধী একসঙ্গে থাকে। মানসী, এই আমাদের আশ্রম। এইখানেই দেখো, এই আশ্রমে প্রতিবন্ধী বাচ্চারা সাধারণ বাচ্চাদের সঙ্গে একসাথে খেলাধুলা করছে, একসাথে পড়াশোনা করে এরা বড় হয়। দেখে অবাক হচ্ছ না? এদের অনেকেই বাবা মানে, কেউ নেই। দেখো, ওই বাচ্চা মেয়েটি অন্ধ, এক বছর বয়সে এখানে আসে, তারপর থেকে সে এখানেই আছে, সবার সাথে সে বেড়ে উঠছে। চলো মানুষ, মহারাজের সঙ্গে আলাপ করিয়ে দিই। চলো। এসো বলো। মহারাজ, মাস্টারমশাই কোথায়? উনি পাশের ঘরে পড়াচ্ছেন। মহারাজ, এ হলো মানসী, এরই মেয়ে প্রতিবন্ধী, তাই আপনার কাছে নিয়ে এসেছি। মহারাজ, এই পৃথিবীতে আমাদের মতো মানুষদের কি কোনো ঠাঁই নেই? ঠাকুরের আশ্রমে সবার ঠাঁই হয় মা। ঠাকুর যে করুণা মা, তোমরা এখানেই থাকো। এখানকার ফুল, পাখি, আলো, বাতাস, এসবের মধ্যে দিয়ে বেড়ে উঠবে তোমার মেয়ে। আমি আগে এটা পড়িয়েছি তোমাদের, মনে আছে তো? বলো বলো বলো, সবে বলো। শত বিনা বেনু রবে, শত বিনা বেনু রবে, ভারত আবার, ভারত আবার, জগত সভায়, জগত সভায়, শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে। কেমন আছো? ধন্যবাদ। আসি। এসো এসো। আমি হেরে যাব না, তোকে একদিন বড় হতেই হবে। A for apple, B for ball, C for cat, D for doll. তোমরা সবাই রেডি তো? হ্যাঁ। গান তো মনে আছে? আমরা এখান থেকে গাইবো, তোমাদেরকে কিন্তু ওখান থেকে নাচতে হবে। একদম ভয় পাবে না, ঠিক আছে? তোমরা রেডি? হ্যাঁ হ্যাঁ। আপনি? চলো।
তোমাদের আগে যে কথাগুলো আমি বলেছি তা মনে আছে তো? শোনো, এই যে আমি বলছি সব সময় জীবনে কাজে লাগবে, সব সময় সব সময়, বুঝতে পেরেছ? এই আমি পড়ছি, তোমরা আমার সঙ্গে পড়ো, এটা মনে রাখবে সব সময়। কাটা হেরি খান্ত কেন, কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? সাহস ধরো, এগিয়ে যাও, সাফল্য আসবেই আসবে। আমি তোমাদের বলছি তোমরা নিশ্চয়ই পারবে। সঙ্গীতা, সঙ্গীতা, দৌড়ের কম্পিটিশনে তোমাকে নামতেই হবে। আমার একটা পা দুর্বল স্যার, আমি কি করে দৌড়াতে পারবো? তুমি নিশ্চয়ই পারবে। একটা কথা বলে দিচ্ছি, শোনো, কখনো তুমি নিজেকে দুর্বল মনে করবে না, এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, বুঝেছো? তোমার যদি সেই চেষ্টা থাকে তবেই তো তুমি সফল হতে পারবে, নিজের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবে। ভয়কে জয় করো, সাহস ধরো, এগিয়ে যাও, সাফল্য সাফল্য আসবেই আসে। আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব স্যার। এই মেয়েটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ও তো প্রতিবন্ধী, ও দৌড়বে কি করে? সবার তো অসুবিধে হবে। কেন? না না, ওকে স্পোর্টসে নামতে দেওয়া ঠিক হবে না। আজকাল কিন্তু ওরা সাধারণ মানুষদের সাথেই কম্পিট করছে। ওদের তো বিশেষ ধরনের স্পোর্টসের ব্যবস্থা আছে, সেখানে নিয়ে যান না। আমি তো বললাম ও পারবে, নিশ্চয়ই পারবে। ঠিক আছে, দেখি কত পারে। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি ওকে লাইনে নিয়ে যান। ঠিক আছে, চলো সঙ্গীতা লাইনে চলো। চলো চলো সঙ্গীতা লাইনে চলো। তোকে জিততেই হবে সঙ্গীতা, আমি তোকে অনেক কষ্ট করে বড় করেছি, আমি তোকে অনেক কষ্ট করে দিই। আমি পারবো না মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারবো না। পারতে তোকে হবেই সঙ্গীতা। শোন মা, শোন, মন দিয়ে পড়াশোনা করবি বুঝলি, আর সাবধানে আস বাবা। আচ্ছা আসছি 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 মা, চল যাই স্কুলে যাই, চল। এসব করা দাঁড়িয়ে যাই স্কুলে যাই, চল চল চল। স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। আমি খুব হাঁপিয়ে গেছি রে, আজ আর স্কুল যেতে পারবো না। কেন, চল না ট্রেনে, চল 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 যা চল।
পেশেন্টের বাড়ির লোক কে আছেন? পেশেন্টের বাড়ি বিদেশ? হ্যাঁ বিদেশ। বিদেশে ব্লাডের খুব এমার্জেন্সি আছে, ওর ব্লাড না হলে অপারেশন হতে পারছে না। আর ওর ব্লাডের গ্রুপটা হচ্ছে ও পজিটিভ। ও পজিটিভ? আমার তো ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমি দিতে পারবো না। আপনি দেবেন? হ্যাঁ কেন দেবো না। বিদেশ, আমি ওর বাবা, যত রক্ত লাগে আমার শরীর থেকে নিয়ে নিন, ওকে বাঁচান। যত রক্ত লাগে ওকে বাঁচান, আমি আমি সব রক্ত দিয়ে দেবো। আমি চাই ও বাঁচুক, আমার সব রক্ত নিয়ে ওকে বাঁচান থাকতে হবে। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনার শরীর থেকে আর রক্ত নেওয়া সম্ভব নয়, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। শরীরে সব রক্ত নিয়ে নিন, আমার সন্তানকে বাঁচান। আমি ডাক্তার, আমি এটা করতে পারি। আপনি প্লিজ প্লিজ বাইরে অপেক্ষা করুন, আমাকে আমাদের কাজগুলো করতে দিন। আমার ছেলে বাঁচবে তো? নিশ্চয়ই, আমরা আপ্রাণ চেষ্টা করছি। সব ঠিক হয়ে যাবে, যান। সারা জীবনে আমি কারোর কাছে কিচ্ছু চাইনি, আজ আমি সবার কাছে শুভেচ্ছা চাইছি। আমার বিদেশের আর যাই হোক, ও প্রাণে বেঁচে থাকুক। ডাক্তারবাবু বললেন আপনার ছেলের জ্ঞান ফিরেছে। ভেরি গুড নিউজ, আপনাদের ছেলে জ্ঞান ফিরেছে। বাট আই এম সরি টু সে, ওর দুটো পা কেটে বাদ দিতে হবে। আমার বিদেশে পা দুটো নেই, আমি ভাবতে পারছি না কি করে বাঁচবে ও সারা জীবন পঙ্গু হয়ে। আমি ওর ওই কষ্ট তো সহ্য করতে পারবো না। এত ভেঙে পড়লে চলবে না, আমি আমি তোর মা বলছি। দেখো ও ঠিক ঠিক ভালো হয়ে যাবে, সমাজের আর পাঁচজন মানুষের মতোই ও মানুষ হবে। তুমি ঠিক বলেছ, ও বাঁচবে, সমাজে বাঁচবে, সবার সাথে একসাথে বাঁচবে, দেশের মুখ উজ্জ্বল করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করবে। আমার সন্তান অপঙ্গত্ব নিয়ে বাঁচবে না, প্রতিবন্ধীর মতো বাঁচবে না, মানুষের মতো বাঁচবে, উজ্জ্বল জ্যোতিষ্কের মতো বাঁচবে। হ্যাঁ
तू बच बे डॉक्टर बाबू हमारे बांदर तो नहीं খাবো না তুই এত কাঁদছিস কেন বাজ আমার দুটো পা নেই আপনি কি করে বুঝবেন দুটো পা হারানোর কি কষ্ট আমার দুটো পা নেই আপনার যদি দুটো পা না থাকতো তাহলে আপনি বুঝতেন আমায় দেখ দেখ দেশের এক সৈনিক ছিলাম আমি একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে গিয়ে আমার হাত পা সব কাটা যায় তবু আমি হাসছি আমরা প্রতিবন্ধী নই তবু তো আমি এখনো বেঁচে আছি তোর তো দুটো হাত আছে তাও তুই কাঁদছিস ওঠ বেটা ওঠ শপথ নে প্রতিজ্ঞা কর বল আমরা প্রতিবন্ধী নই আমিও প্রতিজ্ঞা করলাম কাকাবাবু আমি প্রতিবন্ধী বলে কখনো কাঁদব না আমিও শপথ নিলাম আমি কিছু করে দেখাবই আমি একদিন চ্যালেঞ্জার হবই এতগুলো দিন হয়ে গেল একটা বাচ্চা মেয়ের খবর আপনারা জোগাড় করতে পারলেন না হ্যাঁ আহা কি দায়িত্বশীল পুলিশ আমার বলি এভাবে প্রশাসন চলবে স্যার আমি দেখছি স্যার দেখতে হবে না দেখছি স্যার আরে দেখছি স্যার করে এতগুলো দিন চলে গেল কি দেখলেন এবারে চেয়ারটাকে দেখুন ওই চেয়ারটাই আপনাকে আড্ডা মারার জন্য বসানো হয়নি বুঝলেন গোপনে কয়েকদিনের মধ্যেই আপনাকে খবরটা জানিয়ে দেবো কয়েকদিন মানে দুদিন ঠিক আছে ওকে স্যার অপদার্থ এই নিমন্ত্রণ পত্রগুলি নিয়ে মন্ত্রীমশাই সোনা বিজয়ী অলিম্পিক জয়ী স্পোর্টসম্যান আর অন্ধ প্রতিবন্ধী শিল্পী রিঙ্কু বিশ্বাসকে তুমি নিজে পোস্ট করবে আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে তুমি নিজে যাবে আর প্রয়োজনে পারমিশন নিয়ে আসবে ঠিক আছে মহারাজ আমি এগুলো তো পোস্ট করে দেবই আর আপনার সঙ্গে তো মন্ত্রীর কথা হয়ে গেছে মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে উনি আশ্বাস দিয়েছেন উনি নিজেই আসবেন ঠিক আছে আমি কালই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে একবার ঘুরে আসবো শুনেছি এই নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাকি খুবই ভালো মানুষ
আসতে পারি? প্লিজ কাম ইন, বসুন। বলুন স্যার। আমি প্রতিবন্ধী আশ্রম মানব সেবা সংঘ থেকে। আপনি তুমি মানুষই না? হ্যাঁ, আপনি মানে তুমি বিবেক, তাই তোমাকে এই পজিশন দেখে সত্যিই খুব ভালো লাগছে। আসলে আমাদের যে আশ্রমটা আছে তার বার্ষিক উৎসব সামনে, আর সেখানে তোমাকে চিফ গেস্ট হিসেবে পেতেছি। কত তারিখ? আগামী 7ই নভেম্বর। না, ওই সময় আমি বাইরে থাকতে পারবো না। তবে তুমি যখন এসেছো, আমার যা যা করণীয় আমি সব করে দেবো। অনেক ধন্যবাদ। তা তুমি আশ্রমে কেন? ও স্বামী অনিমেষ, শ্বশুর শাশুড়ি তারা কোথায়? সবকিছু থেকেও আজ আমি নিঃস্ব। এই পৃথিবীতে আজ আমার কেউ নেই। আমার একমাত্র মেয়ে সঙ্গীতা প্রতিবন্ধী, আর আজ ওকে বাঁচাতে আমাকেই প্রতিবন্ধী আশ্রমে। ছাড়ো, আমার দুঃখের কথা শুনে তোমার কি হবে? তোমার কথা বলো, কটা ছেলে মেয়ে তোমার? তোমার বউ নিশ্চয়ই খুব সুন্দরী। আমি আজও বিয়ে করিনি। আমি জীবনে একজন কি ভালোবেসেছিল, আজও তার পথ চেয়ে বসে আছে। জানো মানুষে, সেদিন বিকেলেই আমি চাকরিটা পেয়ে গিয়েছিলাম। শেলি ওই অফিসে চাকরি করত। ও আমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছিল। আমার দেখে তুমি সন্দেহ করেছিলে। আমি অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম তোমাকে, কিন্তু সে সুযোগ তুমি দাওনি। সত্যি বিবেক, জীবনে এত বড় একটা ভুল করে ফেলেছি যে তার খেসারত আমাকে আজও দিতে হচ্ছে। খেসারত দিকে তাকিয়ে কোনো লাভ নেই মানুষই, সামনের দিকে তাকাও। আরে বাবা, অনিমেষ তো আমারও বন্ধু নাকি? আমারও তো একটা কর্তব্য আছে। আমি তোমার শ্বশুরবাড়ি গিয়ে অনিমেষের ঠিকানা ফোন নাম্বার জোগাড় করে ওর সঙ্গে যোগাযোগ করে এখানে আর বন্দোবস্ত করব, কেমন? ওকে। হ্যালো, খবরটা এনেছো? হ্যাঁ স্যার, এনেছি। আমার সেই সালার, তার দুঃসম্পর্কের মামাতো সালা, তার দুঃসম্পর্কের বিস্তৃত সালা, তার জ্যাঠুতো সালা, সেই সালার মুখে শুনলাম যে শালিরা নাকি ওইখানে লুকিয়ে আছে। ঠিকানা দাও, ভূপেন বাবুকে খবরটা দিই। আপনি তো স্যার ঠিকানা আনতে বলেননি, শুধু খোঁজ নিতে বলেছেন, তাই আমি ঠিকানা আনিনি। তো চাকরিটা খেয়ে নেবো। স্যার, চাকরি চলে গেলে আমার বউ যে না খেয়ে মারা যাবে গো। আমার টেপির মাঝে ভীষণ খায় গো, খায় গো, খায়। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আরে বাবু, বুঝেছি, থানা থেকে বলছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, খোঁজ পেয়েছেন? কোথায়? মানব সেবা সংঘ। আচ্ছা, ঠিকানাটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসানসোল মানব সেবা সংঘ। ব্রজ, আরে এই ব্রজ। হ্যাঁ স্যার, বলুন স্যার। হ্যাঁ শোনো, ওই আসানসোলে আমাদের একজন নেতা রমেন বাবুর বাড়ি আছে। জানি স্যার। নিচে আমার ডায়েরিতে ওনার ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে ফোন করে ওনাকে জানাও যে ওই আসানসোলে ওনাদের ওখানে মানব সেবা সংঘ বলে একটা প্রতিষ্ঠান আছে, তাদেরকে সরকারি স্বীকৃতি এবং কিছু অর্থ সাহায্য করার জন্য আমি নিজে ওখানে যাব, কালই রওনা হব। হ্যাঁ, আর তাছাড়া আমি খবর পেলাম যে ওদের ওখানে একটি মেয়ে নাকি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয়েছে,
তাকেও তো আমার নিজের তরফ থেকে কিছু প্রেজেন্টেশন পুরস্কার কিছু অর্থ সাহায্য করা উচিত, মানে এসব করা তো আমাদের কর্তব্য। হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি যাও ওনাকে একটা ফোন করো। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। হ্যাঁ যাও। প্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মহামান্য নেতা ভূপেন বাবু। এর সঙ্গে আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছে অলিম্পিক জয়ী মানসিক প্রতিবন্ধী সাঁতারু সঞ্জয় মণ্ডল এবং দৃষ্টিহীন গায়িকা রিঙ্কু বিশ্বাস। এবার আমাদের সামনে বক্তব্য রাখছেন প্রখ্যাত জননেতা ভূপেন বাবু। নমস্কার নমস্কার, আরেকটু আরেকটু আগে নমস্কার। উপস্থিত ভদ্র মহোদয় ভদ্র মহিলাগণ, আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা আমার এই ছোট ছোট প্রতিবন্ধী ভাই বোনেদের আমার অন্তরের ভালোবাসা। এই মানব সেবা সংঘ প্রতিবন্ধী আশ্রমে যে মমতার সঙ্গে যে ভালোবাসার সঙ্গে আপনারা প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করে চলেছেন তা সত্যি দৃষ্টান্তমূলক এবং সে কথা কারো অজানা নেই। তবে এই প্রতিবন্ধী শিশুদের প্রতি আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে, কিছু কর্তব্য আছে, আর সেই কর্তব্য পালন করার জন্য এই প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতে আমাদের ফিরিয়ে আনতে হবে, এটাই আমাদের কর্তব্য। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, এই প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে সমাজের বুকে তাদের জায়গা আমি করে দেবই দেব। তালিয়া। ধন্যবাদ ধন্যবাদ। আস্তে আস্তে কালো দিবে মানুষই ওদের মেয়ে, কাউকে তো দেখতে পাচ্ছি না, কি খবর দিলে বলতো? শুধু শুধু এক দূরে এলাম, মানুষটা এখানে আছে, যা বস। এখন আপনাদের সামনে কিছু বলবেন আমাদের এখানকার এক প্রতিবন্ধী বালিকার মা মানসী। এসো। নমস্কার। উপস্থিত উপস্থিত সমস্ত দর্শককে জানাই আমার সাদর অভিনন্দন ও ভালোবাসা। আপনারা যাদের দেখছেন, এই প্রতিবন্ধী বাচ্চারা প্রতিবন্ধকতাকে জয় করে নাচ গান সমস্ত কিছু শিখেছে, আর এখন আপনাদের সামনে ওরা সেটাই পরিবেশন করবে। ওদের শুধু প্রয়োজন আপনাদের আশীর্বাদ। স্যার, এই তো সেই মানুষ, ওর মেয়েটা এখানে আছে স্যার। ব্যাস আসো, যে পাতা পাওয়া গেছে। চুপ কর চুপ কর, খালি নজর রাখ। যা না
हाथी नाचे घोड़ा नाचे हाथी नाचे घोड़ा नाचे नाचे पशुर पाल कोचि काचाओ संगे नाचे दितंग दितंग ताल दितंग दितंग ताल दितंग 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 ताल ओ गाय न गाय किया गाय गाय कोकिल छाना एमन समय हालुन करे मस्त बागेर हाना भाई सब पशु पाखी एलो मेलो धाय बाघेर थावाय शीशे प्राणटा बुझी जाय শুধু দেখে যা পাট্টু কেবল নজর রাখতে আর লোকজন নিয়ে এসে আসতাম থেকে মানুষই আর মানুষের বাচ্চাকে দূরে কোথাও তুলে নিয়ে গিয়ে ওদের শেষ করে ফেলবি কাজ হয়ে গেলে লাশ দুটো কোথাও লুকিয়ে আর ওরা কোথাও পালাতে পারবে না বস কালকে ওদের খালাস কি হয়েছে মা কিছু হয়নি আচ্ছা ভূপেন বাবু কি করে খবরটা পেল আমার মনে হয় শয়তানটা তোমাদের বিপদে ফেলার জন্য এখানে এসেছে আমারও তাই মনে হয় কারণ ওদের লোককে আমি অনেকক্ষণ থেকে চারপাশে ঘোরাফেরা করতে দেখেছি ওরা হয়তো কালই আমাদের আশ্রমের উপরে হামলা চালাবে আর আমাদের সময়কে নিয়ে গিয়ে শেষ করে দেবে আমাদের যেভাবেই হোক আজকে এখান থেকে পালিয়ে যেতেই হবে না 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 অন্ধকারে পালানো ঠিক হবে না কেননা অন্ধকারের মধ্যে ওরা লুকিয়ে থাকতে পারে আশেপাশে থাকতে পারে বরং একটা কাজ করলে হয় কাল তো ছেলে মেয়েদের পিকনিক আমরা ওই পিকনিকের মধ্যে দিয়ে পালিয়ে যাব কেউ বুঝতেও পারবে না খবর আছে স্যার
चल। ছেড়ে দিয়ে পাপের প্রায়শ্চিত করলাম, যা ভাগ। শয়তান, তুই কি ভেবেছিস আমার সাথে গাদ্দারি করবি? গাদ্দারি করে বেঁচে থাকতে পারবি? যা, তুইও চলে যা। ওই পাহাড়ে উঁচু থেকে ফেলে। শাবাশ, বহুত খুব, যা ইনাম পাবি, যা। ওকে বস। শেষ আমি ঘটিয়েই ছাড়বো, বাঁচবি তবে তো শেষ করবি। হাতে পেয়ে ছেড়ে দেবো তোকে।
সব সর্বনাশ করেছে এই লোকটাই আমাকে আর আমার বাচ্চাকে খুন করে চাইছে এসপি সাহেব প্লিজ অ্যারেস্ট হিম আজ এখানে এসে নিজের চোখে যা দেখলাম তারপরে মন্ত্রী বলে আপনাকে পরিচয় দিতে আমার লজ্জা করে নিজের বৌমা নাতনিকে খুন করতে চেয়েছিল একে অ্যারেস্ট করুন ও যা বলছে সব মিথ্যে কথা মিথ্যে কথা আমি কি অ্যাসেম্বলিতে কোশ্চেন তুলব নিয়ে চলো ওকে চলুন ভুবেন বাবু তারপরে দেখছি বলে দাও বলে দাও এতদিন করা অন্যায় পাপের শাস্তি তুমি পাবে ভূপেন বাবু কেউ দাঁড়িয়ে দেখছো তো খুলে দাও খুলে দাও নিয়ে যাও নিয়ে যাও এসব প্রতিবন্ধী বাচ্চাদের কোনো তুলনা নেই মহারাজ আমি আপনাকে ওদের কথাই বলেছিলাম আচ্ছা ওরা যদি না থাকতো তাহলে আমি কোনোদিন সঙ্গীতাকে ফিরে পেতাম আমার শ্বশুর যেভাবে ওদেরকে মারার চেষ্টা করেছিল তাতে সঙ্গীতাকে ফিরে পাওয়া আমার পক্ষে খুব মুশকিল হতো তাই এদের প্রতিবন্ধী না বলে চ্যালেঞ্জারই বল অনেক খোঁজার পর ডিএম সাহেবের মাধ্যমে খবর পেলাম তুমি আর সোনা বেঁচে গিয়েছো তাই তো তোমাদের ফেরত নিতে এলাম এবার কিন্তু মা খালি হাতে ফেরত দিয়ে দিও না তোমার শ্বশুর মশাই তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছেন তার জন্য পুলিশ তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে মা তুমি এবার ফিরে চলো মা তাই চলো মা সোনাকে বরং কলকাতার কোনো ভালো স্কুলে নিয়ে যাই তারপর সেখানে ভর্তি করে দিই আর তারপর না হয় আমরা ওকে বিদেশে নিয়ে চলে যাব আয় দিদি ভাই চলো মা আন্টি আন্টি তুমি আমাদের ছেড়ে চলে যাবে তুমি চলে গেলে আমরা মা কোথায় পাবো সঙ্গীতা তুই আমাদের ছেড়ে চলে যাবি না রে তোদের ছেড়ে আমি কোথাও যাব না ভাই অনিমেষ হ্যাঁ না মহারাজ আমি শুধু স্বার্থপরের মতো আমার নিজের মেয়ের কথা ভাবতে চাই না আমি চাই যে অনাথ আশ্রমে সবাইকে নিয়ে একটা হাসপাতাল গড়ে তুলতে বৌমা তোমার বাবা তো অনেক সম্পত্তি রেখে গেছেন আর ভগবানের কৃপায় আমাদেরও কিছু কম নয় তাই আমি ভাবছি আমরা সবাই মিলে একটা নতুন হসপিটাল তৈরি করব আর আমি এও ভাবছি আমার বাকি জীবনটা আমি ছোট ছোট দিদি ভাই দাদা ভাই এদের সাথেই কাটিয়ে দেব আশা করি এবং আশীর্বাদ করি তোমরা যেন এই কাজে সফল হও চলো She